আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, এজিবি হ্যান্ডিক্যাপ থেকে আমি শাহনাজ বলছি। আজ আমি আপনাদের একটি পুঁতির বোতল বানানো দেখাবো। পুঁতির বোতল বানানোর জন্য আমার লাগবে 5 নম্বর পিসিবি পুঁতি, হলুদ কালার 8টি, নীল 6 নম্বর মুক্তা 15 গ্রাম, সাদা 6 নম্বর মুক্তা 10 গ্রাম লাগবে, সব পুঁতি 60 নম্বর। প্রথমে আমি হলুদ কালার পুঁতি 4টি পুঁতি নিলাম, তার মধ্যে একটি দিয়ে ক্লোজ করবো, চাদর ঘর করবো। আমি চারের ঘর করবো,
চার করে করবো, একটি দুটি আর একটি করবো উপরের দিকে। আমি চারের ঘর করবো, চারের ঘর করবো কিন্তু একটি নীল একটি সাদা একটি
বোতলটি আমার ফটো করা শেষ, নিজের অংশগুলো বাকি আছে। আমি এখানে সাদা চারটা ভাল করছি, চারটা সিরিয়াল করছি। এটা আমি জল দিব, তার জন্য I'm going to go to the next one.
বোতলটি বানানো শেষ, আমি দুটি বোতল বানিয়েছি।